আজকের ভিডিওটি শুরু করার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলকে টাচ করুন। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত গাজল নিউটাউন ইউটিউবের উইকলি নিউজের আরেকটি নতুন এপিসোডে। গত 2019-এর 31শে জানুয়ারি আদিনা ইকোপার্কের পর্যটন আবাসের উদ্বোধন হয়ে গেল। নতুনভাবে সেজে ওঠা এই আধুনিক পর্যটন আবাসে থেকে আপনি মালদার পর্যটন কেন্দ্রগুলি ঘুরে আসতে পারবেন। শুরু হয়ে গিয়েছে 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, শেষ হবে 2019-এর 11ই ফেব্রুয়ারিতে। এবার গাজল থেকে কলকাতা পর্যন্ত চালু হলো স্টেট বাস পরিষেবা। প্রতিদিন কলকাতাগামী বাস ছাড়বে গাজল থেকে সকাল 6টায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো রাইভার্সি ফেস্ট। শেষ দিন অর্থাৎ 6ই ফেব্রুয়ারিতে থাকছে বিশেষ আকর্ষণ পর্ব ফ্যাশন শো। মালদা বিমানবন্দরের কাজ জোর কদমে চলছে। আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে মালদা বিমানবন্দর সম্পূর্ণ রূপ পাবে। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন।